আচ্ছা, এবার আমরা গ্রুপ বাই ফাংশনটা দেখবো কি করে কাজ করে। খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ বাই ক্লজটা, খুব ইম্পর্টেন্ট। তো সিলেক্ট স্টার ফ্রম ইএমপিএল, সিলেক্ট স্টার ফ্রম ইএমপিএল মানে কি, ইএমপিএল এর মধ্যে যা ডেটা আছে আমরা দেখলাম, এই তার উপরে এবার কাজ করবো। তো আমরা প্রথমে গ্রুপ বাই ছাড়া একটা দেখবো, আর গ্রুপ বাই দিয়ে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো গ্রুপ বাই কোন জায়গাটায় কাজ করছে। সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম ইএমপিএল মানে কি, মানে আমরা কতগুলো আছে, কাউন্টস আগেই করিয়েছি, পাঁচটা রো ছিল, এই যে টোটাল পাঁচটা, আমি আরেকবার টেবিলটা দেখে নিই তাহলে বুঝতে পারবো যে পাঁচটা, মানে কাউন্ট স্টার করলে কি চলে এলো, পাঁচটা। ঠিক পরের লাইনে আমরা গ্রুপ বাইটা শুরু করলাম, লেখা লেখা যে সিলেক্ট কাউন্ট স্টার ফর ইএমপিএল গ্রুপ বাই সিটি। গ্রুপ বাই সিটি করলে আমরা কী দেখতে পাবো, যে পাঁচটাই কিন্তু ভাগ হয়ে গেলো দুই দুই এক, টোটাল ছিল পাঁচ, ওটা মিলছে, কিন্তু পাঁচটা দুই দুই এক হিসাবে দেখছে, তার মানে কি হলো, মানে বেসিক্যালি এটা আমরা গ্রুপ করে করে দেখাচ্ছে। গ্রুপ মানে কি, যেহেতু গ্রুপ বাই সিটি করেছি, যে মুম্বাই দুখানা আছে, দিল্লি দুটো আছে, গোয়া একটা আছে, তাহলে আমি যখনই গ্রুপ বাই সিটি করবো তখন সিটি ওয়াইজ গ্রুপ হয়ে যায়, মানে যত যেগুলো যেগুলো সেম সেম সেগুলো একটা হয়ে যাবে। যেমন দুটো মুম্বাই, ওটা এক লাইন হয়ে গেলো, দিল্লি দুটো, ওটা এক লাইন হয়ে গেলো। তো সেই জন্য আমরা এই আউটপুটটা কী পাচ্ছি, দুই দুই এক। তাহলে এবার কোন সিটিটা দুই, কোন সিটিটা দুই, কোন সিটিটা এক, এটা বুঝতে পারছি না, তার জন্যই পরের লাইনটা কাউন্ট স্টারের সঙ্গে জাস্ট একটা সিটি, বাকি সব সেম, কাউন্ট স্টারের সঙ্গে সিটিটা ডিসপ্লে করলাম, এই যে কাউন্ট স্টারের সঙ্গে সিটিটা ডিসপ্লে করলাম। তাহলে কী বুঝলাম গ্রুপ বাই, গ্রুপ বাই মানে হলো যার ওপর গ্রুপ বাইটা করবো, যে কলমের ওপর সেগুলো সেগুলো যেগুলো এক থাকবে সেগুলো এক জায়গায় চলে আসে। তো সেই জন্য পরেরটায় আমরা গ্রুপ বাই নেম করবো, তাহলে নেমটাকে দেখে নিই কী নেম আছে, পাঁচটাই আলাদা আলাদা নেম, তারপরে আমি যদি গ্রুপ বাই করি তো পাঁচটাই আমাকে আলাদা আলাদাই দেখাবে, কারণ কোনো তো মিল হচ্ছে না, সেম সেমগুলো একটা একটা হয়ে যায়। তো এখানে পাঁচটাই আলাদা আলাদা বলে প্রত্যেকটা গ্রুপেরই একজন করে নেবে, ঠিক আছে। তো স্যালারিটা দেখি, স্যালারিটা দেখি 10,000, 30,000, 40,000, 10,000, 60,000, এই 10,000টা দুটো আছে আর বাকিগুলো একটা একটা আছে, তাহলে ওই গ্রুপটা দুটো হবে আর বাকি গ্রুপগুলো একটা একটা হবে, এই 10,000টা দুটো আর বাকিগুলো একটা। তো এইভাবে গ্রুপ বাইটা কাজ করে, ওকে।